তিনটা জিনিস দুনিয়ার মানুষ তোমরা কখনো মানুষের সামনে তোমরা কোনোদিন বলতে যাবে না তিনি বলে এক হলো নিজের আমলের কথা কোনোদিন আপনি মানুষের সামনে বলতে যাবেন না আপনি কি কামল করেছেন এটা মানুষের সাথে বলবেন না যে লাভ ছিল সব এ শেষ অনেকে আসতে দেখবেন এমনি নিজে নিজে বলে সকালবেলা ঘুমতে উঠে রাতের বেলা তাহা যদি নামাজ পড়েছে বন্ধুদের মাঝে কি বলে জানো আজকে না তাহার যদি নামাজ পড়তে শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে আমি দোস্ত আমি আসতে পারি না উনি নিজের থেকে উনি বলতেছে উনি যে তাহার্যদের সলা আদায় করে যে বেনিফিটটা লাভ করেছিল যে সবাব অর্জন করেছিল আল্লাহ নিকটবর্তী হতে পেরেছে যা ওই এক কথাতেই সব শেষ করে ফেললো এটা আপনার রিয়া কাজ করবে রিয়া এটাকে বলে শিরক আসগার বলা ছোট শিরিক এটা মানুষ হিসাবে বলতে নেই আপনি নেক আমলের কথা কেন বলতে যাবেন এটা তো আপনার পার্সোনাল ব্যক্তিগত আমল এটা আপনি কত টাকা নফল নামাজ পড়েন এক্সট্রা কি করেন এটা আপনার মধ্যে থাকবে আচ্ছা দুনিয়ার ক্ষেত্রে কি এক্সট্রা কিছু বলে যে আমি প্রতি মাসে এক্সট্রা কামাইটা করি ঘুষ খেয়ে অমুক জায়গাতে নিয়ে অমুক অফিস থেকে নিয়ে এরা কি বলে কোনোদিন বলে না তা তাহলে আপনি বলতে চাইবেন কেন হাজরুল সুফিয়ান সাউরিন আহমদতুল না আলাহি বলেন খবরদার খবরদার তোমরা তিনটা দিনের মানুষের সামনে বলবে না এক নাম্বার হলেন নে কামলের কথা দ্বিতীয় নাম্বার সুফিয়ান সাউরিন আহমদতুল না আলাহী বলেন খবরদার তোমরা তোমাদের গুনাহের কথা তোমরা কোনোদিন মানুষের সামনে তোমরা বলবে না কারণ যদি তোমার গুনাহের কথা তুমি তোমার বন্ধু বান্ধবীর মাঝে যদি বলে দাও ওই মানুষগুলো তারা সাক্ষী হয়ে গেল আল্লাহ হয়তো তোমার গুণা মাফ করে দিতে পারতো কিন্তু তারা সাক্ষী হওয়ার কারণেই তোমার রব কোনোদিন তোমারে আর ক্ষমা করে দেবে না আপনি জেনে করে ফেলেছেন কোনো পাপ করছেন একটা পাপ করে বলতো আমি তো আজকে রাতে না হ্যাঁ কাজ করে আসলাম অমুকের টাকা চুরি করলাম অমুকের এটা করছে ওই ক্ষতি করছি আরেকজনে শুনলাম একবার খুব সাহ বুকের পাঠা নিয়ে আলোচনা করলেন নিজেকে একটু ভর দেখালেন দেখছি আমি এটা করছি আমি অমুক জায়গায় নিয়ে একে প্রকাশ্যের জনসম্মুখে আমি আমার জিএফ বিএফ কে নিয়ে আমি ঘুরি এরা হলো হাইওয়ান জানোয়ারদের মতো দেখবেন ঘুরে বেড়ায় নিজেকে মনে করেন আমি সাহসী মনে না সাহসী নয় এটা এটা সাহসিকতার কাজ নয় সাহসিকতার কাজ তো ওইটা আজান হয় সাথে সাথে মসজিদে যাওয়া সবচেয়ে বড় সাহসিকতা কাজ তো ওইটা একটা সুন্দরী রমণী রাস্তা হেঁটে যাচ্ছে তাকে দেখে চোখটাকে নত করা সবচেয়ে বড় সাহসিকতার কাজ কিন্তু আমাদের সমাজে সাহসিকতা কাজ মনে করে কি জানেন সাহসিকতা কাজ মনে করে ওই বান্ধবীকে কিনে যদি সবার সামনে ঘুরে বেলায় না ওই সবচেয়ে সাহসী ছেলে প্রকাশ্যে যদি কেউ কারো যদি বান্ধবীর নিয়ে একটু ঘুরে বেলায় সাহসিকতা কাজ গান শুনতেছে বক্স বাজাতেছে ডান্স করতেছে কারো থাপ্পর মারলো এগুলো সাহসিকতা কিন্তু এগুলো হলো মানে কাপুরুষের কাজ আমি তো মনে করি সাহসিকতার কাজ তো ওইটা যে সুন্দরী রে হেঁটে যাচ্ছে এরপর চোখটাকে হেফাজত করা উচিত সবচেয়ে সাহসিকতা হলো ওই মানুষ যে ঘুষ তার সামনে প্রপোজ করা হয়েছে এরপর সে ইগনোর করলো ইগনোর করেছে না আমি নেবো না আমি আমার রবকে ভালোবাসি এটা কত বড় সাহসিকতার কাজ আজানের সময় হচ্ছে ইবলিস বলছে চলো বাজারে যায় খেলতে ক্রিকেট খেলা দেখতে আর হৃদয় বলছে না আমার রব আমাকে ডাকতেস এমন হওয়া উচিত গুনাহের কথা কাউরে না বলা আপনি গুনা করেছেন আপনার বন্ধু জানলো অমুক জায়গা ঘুরতে গিয়েছেন এটা সাক্ষী হলো আপনার বন্ধু অথবা ফেসবুকে ছবি দিয়েছে আপলোড করে বললেন আমার বান্ধবী নিয়ে বন্ধুর নিয়ে কক্সবাজার গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করলেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড একসাথে দেখলো সবাই জানলো যে আপনি বিবাহ এখনো করেন নাই জিএফ বিএফ নিয়ে ঘুরতেছেন ফেসবুকে তাদের ছবিটা দিয়ে দিলেন জানায় দিলেন এই যতজন মানুষ দেখেছে যতজন মানুষ জানলো আল্লাহ হয়তো চাইলে গুণাটা তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারত গোপনে পাপ করেছেন গোপন রাখতেন আল্লাহ মাফ করে দিতে পারতো কিন্তু যখন মানুষ জানবে আল্লাহ কোনোদিন আর ওই পাপের গুণা তিনি আর কোনোদিন দিন মাফ করে না কারণ পাপ এটা আল্লাহ মাফ না আর যদি হাইট রাখতেন আল্লাহ মাফ করবেন কিন্তু ফাঁস করে দিয়েছেন ফ্লাস করে দিয়েছেন সবাই জানছে এটা তো লুকানোর সুযোগ নাই লুকানোর নাই তৃতীয় নিজের দুঃখ কষ্টের কথা বলবেন না সুফিয়ান বলেন খবরদার নিজের দুঃখ কষ্ট কথা কোনোদিন মানুষের কাছে বলবেন না মানুষ আপনাকে আরো দুর্বলতার সুযোগ নেই মানুষ আপনার আর আঘাত করবে দেখবেন সমাজে মানুষ যে যত বিপদগ্রস্ত তার উপর যত বাদামি আমি তারপর যত বালা মুসিবত জানে যে মানুষটা বিপদে আছে এ সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলবে যে এইটা প্রস্তাব দিবে এইটা এইটা দিবে এমন কি কোন খারাপ প্রস্তাব দিয়ে দিবে তা খারাপ পথে তাকে ডাক ইনভাইট করা হবে হেল্প করবে না মানুষ সমাজে মানুষ তেল আলা তেল মারে যার আছে তার কাছে বিষয় যার নাই তাকে হেল্প করবে না